কোনো কাজ করতে হবে না একদম রেডি অবস্থায় আছে এবং এক ভদ্রলোকের গাড়ি যিনি খুব যত্ন সহকারে এই গাড়িটা চালাইছে টুডোর পাওয়ার চার চাকায় ডিক্স ব্রেক যারা টয়টা রাশ খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর হবে গাড়িটা এবং এই গাড়িটারও কিন্তু গ্লাস ক্লাস সব অরিজিনাল আছে একটা এক্স করলা দেখাই তেলের গাড়ি এক্স করলা তো এখন তেলের পাওয়াই যায় না চারের মডেল এবং দশের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটা এক্স করলা দু হাজার মডেলের এটা ফিজার আছে আচ্ছা দেখেন ভিতরে ইন্টেরিয়রটা হচ্ছে ব্ল্যাক এসি প্যানেলটা টাচ

যাদের এক্স লাগবে এক্স পাবেন পাশাপাশি পাবেন একটা ভিডস গাড়ি আর টয়টা রাজ গাড়ি আছে সে সব কিছু আমার মনে হয় আপনার বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি এই ভিডিওতে আপনি পাবেন শোরুমের লোকেশনটা হচ্ছে বার্ডেম টু হসপিটাল এবং ঢাকা রিপোর্টারস ইউনিটির মাঝখানে মূল কথা হচ্ছে আপনার সেগুন বাগিচা মতিঝিলের একদম কাছে যারা ঢাকায় গাড়ি কিনতে আসবেন এই শোরুমটা একটু ভিজিট করে যাবেন আশা করছি আপনারা সাদ সাদের মধ্যে একটা ভালো গাড়ি পাবেন সেলিম ভাই আছে আমার পিছনে শোরুমের ওনার ভাইকে নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা করবো তো দেখতে থাকুন কী কী গাড়ি আছে এই শোরুমে এই মুহূর্তে

একদম ফ্রেশ কন্ডিশনের দশের একটা নোয়া গাড়ি এসআই নোয়া গাড়ি আছে এই মুহূর্তে হিলবিচোটাতে আপনি পুশ স্টার্ট পাবেন এবং পুরো ড্যাশবোর্ডটা দেখেন পুরো ফ্রেশ পুরো গাড়িটাই কিন্তু আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র সেন্ট্রাল এসি আছে গাড়িটাতে দুইটা দরজা পাওয়ার আছে সিএনজি করা সিএনজি করা ভাই সিএনজিও করা আছে কোনো কাজ করতে হবে না একদম রেডি অবস্থায় আছে এবং এক ভদ্রলোকের গাড়ি যিনি খুব যত্ন সকারে গাড়িটা চালাইছে টু ডোর পাওয়ার চার চাকায় ডিস্ক ব্রেক এবং এসআই নোয়া অনেকেই হয়তো খুঁজেছেন পার্সোনাল ব্যবহারের জন্য অথবা ভাড়া দিয়ে দেওয়ার জন্য তো গাড়ি সামনে পিছনের সবগুলো গ্লাস এবং সামনের লাইট পিছনের লাইট ইচ एवरीथिंग সবকিছুই এখনো অরজিনাল আছে 15 সিরিয়ালের গাড়ি এবং কালারটাও কিন্তু খুব চমৎকার আনগো একটা কালার হাসান ভাই দুই তিন কালার দেখা যায় এটা রুদ্র এক কালার হ্যাঁ রদ্র এক কালার সন্ধ্যা এক কালার দিনে এক কালার মানে এক এক সময় এক এক রকম কালার দেয় সবচেয়ে দামি কালার এটা খুব সুন্দর একটা গাড়ি এবং গাড়িতে এখনো অরজিনাল

সিএনজি সহ ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন করা টয়টা রাস যারা টয়টা রাস খুঁজতেছেন তাদের জন্য খুব সুন্দর হবে এবং এই গাড়িটারও কিন্তু গ্লাস ক্লাস সব আছে সামনে পিছনে সব পিছনে আছে আপনি দেখেন বাম্পারও ইনস্টল করা কোনো কাজ নেই চাকার কন্ডিশনও যথেষ্ট ভালো আছে রাশের দাম কত ভাইয়া এটা ভাই বারো লাখ টাকা বারো লক্ষ ষাট ওকে আসেন দাম কমানোর সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে একটা এক্স করলা দেখাই তেলের গাড়ি এক্স করলা তো এখন তেলের পাওয়াই যায় না চারের মডেল এবং দশে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির একটা এক্স করলা সিলভার কালার আমরা এর একটা এক্স করলা দেখাইছিলাম আগের ভিডিওতে একটা হায়েস্ট দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে আগের ভিডিওর কোনো গাড়ি নাই সব আগের ভিডিওতে খালি একটা গাড়ি আছে আচ্ছা আমাদের এই ভিডিওতে কিন্তু আপনি একটা পিক পাবেন হ্যাঁ দুই মডেলের

এমনি ওল্ড শেপের এলিয়ান প্রিমিও খুঁজে পাওয়া মুশকিল এই গাড়িটা সিএনজি করা এই গাড়িটা সিএনজি করা হাসান ভাই এই গাড়িটা একদম ফ্রেশ 2004 মডেল 2008 এর রেজিস্ট্রেশন সিএনজি করা আছে মাত্র 13 লক্ষ 80 হাজার টাকা দাম একদম ফ্রেশ গাড়ি 13 লক্ষ হাজার টাকা আস্কিং প্রাইস 23 সিরিয়াল 23 সিরিয়াল প্রিমিও 4 এর মডেল যাদের দরকার কোন কাজ আছে কি গাড়িতে না গাড়িতে কোন কাজ নেই হাসান ভাই ইঞ্জিন খুবই ভালো

আমি ইঞ্জিল দেখাই হাসান ভাই এটা সিএনজি করা আছে না এটা সিএনজি করা আছে আচ্ছা ইঞ্জিনটা একটু দেখাই দেই আপনি দেখেন সচিবের গাড়ি ছিল গাড়িটা একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা ইঞ্জিনটা দেখেন 1500 সিসি এর গাড়ি বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন সিএনজি করা আছে কোনো অ্যাক্সিডেন্ট নাই এই যে মার্সেল কিন্তু আপনি দেখেন একদম ফ্রেশ ওকে এই গাড়িটার দাম কত চাইছে স্যার এই গাড়িটার প্রাইস কত সেলিম ভাই এই গাড়িটা বাই

এটা ভাই এগারো লক্ষ তিরিশ হাজার টাকা এগারো লক্ষ তিরিশ হাজার টাকা ওকে চলেন আমরা টু কম প্রাইসের দুইটা গাড়ি দেখাই এখানে একটা এলিয়ান আছে দু হাজার চারের আমি একটু আগেই বলছিলাম একটা এলিয়ান গাড়ি আছে দু হাজার চারের শেপ এইটা মানে একদম বাজেটের মধ্যে আপনি পাবেন সিলভার কালারের গাড়ি এবং পুরো গাড়ি কিন্তু আপনার ডেন পেন রং টং সব কমপ্লিট করা কোনো কাজ নেই উডেন এসি প্যানেল টাচ এবং সিট কভারগুলো কিন্তু আপনার গাড়ির মানে ইন্টেরিয়ারের সাথে ম্যাচ করে তারপর করা হয়েছে মডেল হচ্ছে চার আর রেজিস্ট্রেশন দুই হাজার সাত

আপনার দশকের জন্য ভালো হবে পারবে সমস্যা নাই অনলাইন হয়ে গেছে যে কোনো ওকে পাঁচ লক্ষ বিশ হাজার কিছুটা কমবে আপনারা আসেন একটা কথা বলছিলাম আপনাদেরকে এই হচ্ছে এটা মূলত সেলিম বাসার নিচে আছে ওইখানে জায়গা নাই তো আমরা এই গাড়িটা নিয়ে একটু কথা বলি সেলিম এটা কি গাড়ি ভাইয়া এটা হলো আপনার মিসুবিসি ভাই মিসুবিসি 2014 মডেল আচ্ছা 2021 এর রেজিস্ট্রেশন 14 এর মডেল 21 এর রেজিস্ট্রেশন করা ফ্রিজার ভেন হ্যাঁ ফ্রিজার ভেন পিছনে ফ্রিজ আছে কারো যদি লাগে ফ্রিজ ব্যবহার করতে পারবে তার মানে মাছ মাংস তরি তরকারি এগুলো নেওয়া যাবে সবজি টবজি মেডিসিন মেডিসিন কাঁচা তরকারি কাঁচা বাজার আচ্ছা আচ্ছা মাংস ডাংশ এগুলো সিসি কত এটা

মোটামুটি ভালোই ধরবে একদম নতুন গাড়ি হাসান ভাই পিছন দিক থেকে খোলা যাবে না এই যে পিছন দিয়ে খোলা যাবে খোলা যাবে প্রয়োজন হইলে এসি ব্যবহার করতে পারবো প্রয়োজন না হলে এসি একটা লাইক দিয়ে রাখেন কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওতে আপনার পছন্দ হয়েছে আসার দাওয়াত সবাইকে আসেন সেলিম ভাই খুবই ভালো মানুষ কথা বললে আশা করি ভালো একটা ডিসকাউন্ট পাবেন হাসান বক্সের রেফারেন্স দিলে নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ